আজকে আমি যে রোগটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লো ব্লাড প্রেসার। এই রোগের কারণ হাই ব্লাড প্রেসার, যেমন অতিরিক্ত হাই প্রোটিন ও ফ্যাটযুক্ত খাবার খেলে হয় লো ব্লাড প্রেসার। কিন্তু এর বিপরীত, অর্থাৎ অধিক পরিশ্রম করার পরও হাই প্রোটিনযুক্ত খাবার খেতে না পাওয়ার জন্য লো ব্লাড প্রেসার হয়। এই লো ব্লাড প্রেসার রোগীদের নিয়মিতভাবে মাছ, মাংস, ডিম, ছানা খাওয়া উচিত। এই রোগের লক্ষণ মাথা ঘুরবে, চোখে একটু কম বা ঝাপসা দেখবে, কাজ করতে মন বসবে না, রাত্রে ভালোভাবে ঘুম হবে না, সবসময় শরীরে একটা ঝিমুনি ভাব থাকবে। এটা আরও বোঝা যায় নাড়ি ধরলে, যদি তর্জনী, মধ্যমা বা অনামিকার আঙুল দিয়ে কবজির নিচে নাড়ি জোর করে চেপে ধরে এপাশ ওপাশ আঙুল সঞ্চালন করলে নাড়ির স্পন্দন অনুভূত না হয়, তবে বুঝতে হবে লো ব্লাড প্রেসার হয়েছে। এর চিকিৎসা, লো ব্লাড প্রেসার সবচেয়ে মহৎ ঔষধ হলো সময় মতো খাবার খাওয়া, পরিশ্রম অনুযায়ী আহার করা, প্রোটিনযুক্ত খাবার খাওয়া আর রেস্ট বা বিশ্রাম নেওয়া দরকার। তাদের জন্য একটি হোমিওপ্যাথি ঔষধেরও প্রয়োজন আছে। সেই হোমিওপ্যাথি ঔষধটি হল অ্যাড্রিনালিন 12, অ্যাড্রিনালিন 12। এই মেডিসিনটি আপনারা খাবার পর খাবেন, সকালে 3 ফোঁটা ডাইরেক্ট জিভে ফেলবেন, দুপুরে খাওয়ার পর 3 ফোঁটা ডাইরেক্ট জিভে ফেলবেন, রাত্রে খাওয়ার পর ডাইরেক্ট জিভে ফেলবেন। এর সঙ্গে সঙ্গে আলফা আলফা ভিটামিন, এই ভিটামিনটি আপনারা যে কোনো হোমিওপ্যাথি দোকানে পেয়ে যাবেন। বিভিন্ন কোম্পানির এই আলফা আলফা ভিটামিনটি হয়ে থাকে, যে কোনো ভালো কোম্পানির আপনারা এই আলফা আলফা ভিটামিনটি কিনে নেবেন। সকালে 2 ছিপি খাওয়ার পর এবং রাত্রে 2 ছিপি খাওয়ার পর এই ভিটামিনটি খাবেন, তাহলে আপনাদের যে লো প্রেসারের সমস্যা, শরীরের যে দুর্বলতা ভাব পুরোপুরি কেটে যাবে। আজ এই পর্যন্ত। আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। আরও বিভিন্ন রকম রোগ নিয়ে এবং মেডিসিন নিয়ে আমি অবশ্যই আসবো।